মানে সুবিধা হলো আসলে আরিয়ান ভাই লোকেশনটা এত সুন্দর বলছে। হ্যাঁ ভাই, এটা RN8 এর একটা গাড়ি, হানিফের গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ? মাই গড, আরে ভাই খেদলা মেদলা পড়ে আছে, এর চাকার অবস্থা তো ভালো না বন্ধুরা, দেখতে পাচ্ছ? RN8 হানিফের খুব পপুলার মডেলের একটা গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ? ওয়ান ব্যাংকের ইয়েতে দেওয়া ছিল, লোনে কেনা ছিল গাড়িটা, এসকেএস বাস সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে ভাই। গাড়ি তো মনে হচ্ছে এখানে ছিনতাই করে রেখে গেছে। বিপদ ভাই, গাড়িটা কিন্তু উদ্ধার করতে হবে, আসুনেন এখানে, আপনি যে একটু পাবেন আমাকে একটু দেখেন। ওকে ওকে, আপনাকে দেখবো মানে আপনি যদি, আপনি এত দামি একটা গাড়ির কথা উদ্ধার দিচ্ছেন তারপর বলতেছেন ছিনতাই মিনতাই হয়ে গেছে ভাই। ছিনতাইয়ের গাড়ির কথা বললে তো ভাই হানিফ কোম্পানি তো আমার একদম মাথায় করে রাখবে, আপনি চিন্তা করেন না, আপনার ব্যবস্থা আমি করবো। বিপদ ভাই, আমি টিপ নিয়ে যাচ্ছি তাহলে, দোয়া করেন, প্রথমে চিটাগাং যাবো, তারপর হচ্ছে কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি গাড়ি উদ্ধার করে চিটাগাং আসতেছি বাসে করে, আপনারা যান যদি গাইড পেয়ে যাই। বিপদ ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে সাবধানে যান, সাবধানে যান, হ্যাঁ যান 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 যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরিয়ান ভাই তার গাড়ি নিয়ে টিপটা নিয়ে চলে গেল এখন, আর বাকি চাকার সাথে এটা অ্যাড করে দিয়েছে। ভাই আপনার এটা তো কি মার্সিডিজ মার্সিডিজ ভাব আছে, কিন্তু আপনার গাড়ি তো ফিয়াটের গাড়ি। হ্যাঁ মা, ফিয়াটের গাড়ি, কিন্তু ইয়েগুলো মার্সিডিজ বেঞ্জের ইয়ের মতো লুকটা ওই রকম, সেই জন্য লোভ সামলাতে পারলাম না, একেবারে ঝাঁপায় পড়লাম। তা যাই হোক, তা আপনি শিওর হানিফের গাড়ি আজকে আমরা উদ্ধার করতে যাচ্ছি? আরে রিফাত ভাই, আমি হচ্ছে আরিয়ান ভাই, বাংলাদেশি বাস লাভার, আমার চ্যানেলের নাম এই যে স্টারলাইনের ডিপো দেখছেন। ও আসলে আমি ফেনি শহরটা তেমন একটা ঘুরি নি তো, এটা স্টারলাইনের ডিপো তাই না? অনেক শুনেছি স্টারলাইনের ডিপোতে অনেক ভালো ভালো গাড়ি আছে, প্রথমে চিটাগাং যাবো, তারপর হচ্ছে কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি গাড়ি উদ্ধার করে চিটাগাং আসতেছি বাসে করে, আপনারা যান যদি গাইড পেয়ে যাই। রিফাত ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে সাবধানে যান, সাবধানে যান, হ্যাঁ যান 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 যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরিয়ান ভাই তার গাড়ি নিয়ে টিপটা নিয়ে চলে গেল। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ডেক্সামিটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমরা ফেনি শহরে আছি, ফেনির একটা হোটেলে আছি ভাই। আজকে ভাই আমরা সবাই চিন্তা করছিলাম যে এখান থেকে কক্সবাজার যাবো, আমার সব পরিচিত ভাইরা আছে। ভাই কখন গাড়ি তো আসছে না? আরে আসবে আসবে, আসল কথায় আসি ভাই, একটু পরে কথা বলি আপনি। ওকে ওকে আচ্ছা। তা বন্ধুরা আমরা এই হোটেলে আসি, এই ফেনি শহরের যে ফ্লাইওভার মানে ব্রিজ, যেটা ব্রিজের নিচে এই হোটেলটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হোটেলে আমরা আসি। আর আমরা এখান থেকে ভাই ফেনি থেকে আসলে আমরা কক্সবাজার ঘুরতে যেতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের আরিয়ান ভাই, আরিয়ান ভাই কালকে রাত্রে আমাদেরকে ফোন দিছে যে ভাই একটা গাড়ির সন্ধান পাওয়া গেছে, যে ভাই আপনি কি উদ্ধার টুদ্ধার করবেন? তা আমি বললাম ভাই না ভাই, আজকে আমার সম্ভব না ভাই, বলেছে ভালো একটা গাড়ি, কিন্তু উনি তখনও কিন্তু আমাকে বলেনি কী গাড়ি। তারপরে যখন ভাই আমি ওনাকে আবার যখন পরে ফোন দিলাম যে জিজ্ঞেস করি ভাই কী গাড়ি, তখন আরিয়ান ভাই আমাকে ফোন দিয়ে বললো, মানে ফোন আরিয়ান ভাই আমাকে বললো যে একটা হানিফের RN8 এর গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, মনে হয় সম্ভবত গাড়িটা ছিনতাই হয়ে গেছে। আবারও যখন আমি চিন্তা করলাম যে হানিফের গাড়ি ছিনতাই হয়ে গেছে, ভাই এই গাড়িটা তো মিস করা যায় না, আর হানিফের গাড়ি মানে কিং, কিং এর গাড়ি, আর মানে বোঝো ভাই কিং হানিফ। সুতরাং আমি ভাই বললাম যে আমি দরকার হলে যাবো না, আর এই ভাইরা কক্সবাজার চলে যাবে, কিন্তু আমি হচ্ছে সেই রাস্তায় নেমে যাবো, নেমে আমি বাসটা উদ্ধার করার চেষ্টা করবো। যাই হোক, আরিয়ান ভাই নিজে গাড়ি নিয়ে আসতেছে, কারণ আরিয়ান ভাই নিজেও নাকি কক্সবাজার যাবে। আরিয়ান ভাই নিজেই বলছে যে উনি গাড়ি নিয়ে আসতেছে, আমি যেন যাই। তা আমরা এখন সবাই ওয়েট করতেছি, আরিয়ান ভাই গাড়ি নিজেই ড্রাইভ করে আসবে, দেখে আরিয়ান ভাইকে একটা ফোন দেই। হ্যালো আসসালামু আলাইকুম, ফেনি শহরে ঢুকছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ফেনি শহরে ঢুকে পড়েছি, এই তো কাছে চলে আসছি, একদম কাছে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসেন, আমরা সবাই ওয়েট করতেছি। ওর বল বল কখন আসবে? আরে এই যে ফোন দিছি, চলে আসছে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের উঠতে হবে তাড়াতাড়ি, আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে ভাই একটু দাঁড়ান, আমি তো নেমে যাব। ও আপনি যাবেন না? না না ভাই, আমি একটা গাড়ির সন্ধানে যাবো ভাই, আপনারা চলে যান, আমি গাড়িটা উদ্ধার করে আমি আসবো। তো এখনও পর্যন্ত আমাদের আরিয়ান ভাই কেন আসতেছে না আমি এটাই বুঝতে পারতেছি না। আরিয়ান ভাই তুমি তাড়াতাড়ি আসো, হয়তো কোনো জ্যাম ট্যামে পড়ছে হয়তো। তো বন্ধুরা আরিয়ান ভাই সম্ভবত এসে গেছে, একটা মাইক্রো গাড়ি তো এদিকে আসতেছে, দেখি একটা গাড়ি আসছে এখানে। আরিয়ান, এ আরিয়ান ভাই এদিকে এদিকে, ভাই ইন্ডিকেটার দেন। হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে ঢুকাই দেন গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আরিয়ান ভাই কিন্তু চলে আসছে গাড়ি নিয়ে। এই দেখো দরজা খুলে গেল আমাদের হোটেলের। ওয়াও, আপনি তো হেভি একটা গাড়ি নিয়ে আসছেন। আরে ভালো হয়েছে ভাই, আপনার এখানে এই যে ঢাকা থেকে অনেক লোক আসছে, তাদেরকেও নিতে হবে। আরে ভাই এখান থেকেও তো লোক যাবে। হ্যাঁ হ্যাঁ ভালোই হলো, আপনাকে নামাই দিয়ে যাবো, আপনারা ইয়েতে যান লাগবে না চিটাগাং। আরে ভাই চিটাগাঙে আমি কক্সবাজার তো আমিও যাবো, আগে চিটাগাং যাবো তারপর একদিন থেকে কক্সবাজার যাবো, আপনি গাড়িটা উদ্ধার করবেন না? আরে ভাই আপনি আমাকে যদি নামাই দেন তাহলে তো অবশ্যই আমি উদ্ধার করবো ভাই। এ ভাই তোমরা তাড়াতাড়ি আসো। ওকে ওকে আসছি। আরে আরিয়ান ভাই আপনি তো
ইয়ে করছেন যে ঠিকঠাক জানেন যে গাড়ি? আরে 100% আমি এইটাকে নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম সেদিন, হঠাৎ আমার চোখ পড়লো ফেনী শহর থেকে যখন আমি চিটাগাঙের দিকে যাই, হঠাৎ এক ব্রিজ আছে, ব্রিজের তলে বাম দিকে আমার চোখ পড়লো, আমি গাড়িটা একটু স্লো করলাম, দেখি ওখানে একটা গাড়ি মতন দেখা যাচ্ছে, তারপরে সাহস পেলাম না, কিন্তু পরে আমি আমার ক্যামেরা দিয়ে জুম করে দেখলাম আইফোনে, ভাই ওটা হানিফের R8 গাড়ি, আমার সম্ভবত কেউ ছিনতাই করে ওখানে লুকিয়ে রেখে দিচ্ছে, সেই জন্য আপনাকে আমি সাথে সাথে বারবার জানালাম। আপনি যদি প্রথম চান্সে আমার যদি বলতেন তাহলে আমি ভাই প্রথমেই সব ক্যান্সেল করে ভাই তখনই রওনা দিতাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক তাড়াতাড়ি চলেন আমরা ওখানে যাই। তো বন্ধুরা, আজকে আমাদের আরিয়ান ভাই আমাদের গাড়ি করে নিয়ে যাবে সেই জায়গাটায়। দেখতে পাচ্ছ আরিয়ান ভাইয়ের গাড়ি, আরিয়ান ভাই এই গাড়িটা কিনছে। আসলে আরিয়ান ভাই এই গাড়িটা দিয়ে মাঝে মাঝে একটু ছোটখাটো টিপ মারে। আরে টিপ মারি, ঢাকায় উবারে চালায় এটা। ও আচ্ছা, আপনি উবারে চালান? হ্যাঁ রে রিফাত ভাই। তো বন্ধুরা, আমরা এই হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, এখন আমরা সেই জায়গায় যাব যে জায়গায় হচ্ছে গাড়িটা, আর হচ্ছে ওনারা সব কক্সবাজারের উদ্দেশ্যে চলে। আরে না, কক্সবাজার যাবো না, আগে আগে চিটাগাং যে একদিন থাকবো, তারপরে কক্সবাজার যাবো। আপনি গাড়ি উদ্ধার করে কিন্তু আসবেন, আমরা এই গাড়িতে করে কিন্তু কক্সবাজার যাবো। ওকে ওকে, যদি গাড়ি ঠিকঠাক মতো যদি উদ্ধার করতে পারি ভাই তাহলে অবশ্যই অবশ্যই যাবো। রিফাত ভাই তাহলে কোন দিক দিয়ে করবো? বাম দিক দিয়ে বেরোতে হবে আমাদেরকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। এ ভাই, আমাদের কি আবার থামতে হবে নাকি রাস্তায়? আরে না ভাই, থামতে হবে না, চিন্তা করেন না, ওনারে নামাই দেবো শুধু। ভাই চিন্তা করেন না ভাই, আমাকে নামাই দেবে ভাই, আপনাদের কোনো টেনশন নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হোটেল থেকে এখন আস্তে ধীরে 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 বের হয়ে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। এই দেখো, আর আমাদের আরিয়ান ভাই খুব ধীরে সুস্থে গাড়ি চালায়, কিন্তু আরিয়ান ভাইয়ের গাড়ির চাকাগুলো কিন্তু জোশ হয়েছে। আরে রিফাত ভাই, ধোলাইখাল থেকে কিনেছি চাকাগুলো, বুঝছেন, গাড়িটা নতুন, ওই পুরানো চাকাগুলো একদম ভালো না, তো মানে নতুন চাকাগুলো একদম ভালো লাগেনি, রিং টিং সহ কিনেছি, রিংগুলো বিক্রি করে দিয়েছি, আর বাকি চাকার সাথে এটা অ্যাড করে দিয়েছি। ভাই আপনার এটা তো করে মার্সিডিজ মার্সিডিজ ভাব আছে, কিন্তু আপনার গাড়ি তো ফিয়াটের গাড়ি। হ্যাঁ মা, ফিয়াটের গাড়ি, কিন্তু ইয়েগুলো মার্সিডিজ বেঞ্জের ইয়ের মতো লুকটা ওই রকম, সেই জন্য লোভ সামলাতে পারলাম না, একেবারে ঝাঁপায় পড়লাম। তা যাই হোক, তা আপনি শিওর হানিফের গাড়ি আজকে আমরা উদ্ধার করতে যাচ্ছি? আরে রিফাত ভাই, আমি হচ্ছে আরিয়ান ভাই, বাংলাদেশি বাস লাভার, আমার চ্যানেলের নাম এই যে স্টার লাইনের ডিপো দেখছেন। ও আসলে আমি ফেনী শহরটা তেমন একটা ঘুরিনি, তো এটা স্টার লাইনের ডিপো, তাই না? অনেক শুনেছি স্টার লাইনের ডিপোতে অনেক সব ভালো ভালো গাড়ি আছে স্টার লাইন। হ্যাঁ ভাই, সব গাড়ি আবার এদিকে আসে না, কক্সবাজারের ওইদিকেও যায়। তো বন্ধুরা, আমরা এখন ফেনী শহর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে যাব ফেনী শহরের ভিতরে। স্যার আমাদের আরিয়ান ভাই কিন্তু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। আরে রিফাত ভাই, আস্তে আস্তে গাড়ি চালাতে আমার শখের গাড়ি, তো ওই জন্য একটু আস্তে আস্তেই চালাই। হ্যাঁ, বাই ইন্ডিকেটার দিয়ে বাই দিয়ে বেরো যান। ও বাই দিয়ে বেরোতে হবে আমাদেরকে? হ্যাঁ বাই দিয়ে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শহরের মধ্যে দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আমাদের শহরের মধ্যে থেকে বাইরে বেরোতে হবে, ফেনী শহরের মধ্যেই আমরা আসি। অনেকটা ঘুরে আসছে ওই পাশ দিয়ে। আরে ওই পাশ দিয়ে আসতে গেলে ভাই আরও ঝামেলা পড়তো, যে কারণে আমরা এদিক থেকে বের হয়ে যাচ্ছি। ও আপনি মোটামুটি ফেনী শহরের সব জানেন, তাই না? হ্যাঁ। যাই হোক ভাই, ফেনী শহরটা কিন্তু ঘোরা হয়ে গেল, আমাদের কিন্তু আসলে ফেনী ঘোরার কথা ছিল না, ফেনীতে ফেনীতে কি সুন্দর ফেনী ঘোরা হয়ে গেল। হ্যাঁ ভাই দেখছেন ভাই, আমার জন্য আপনাদের ফেনীতে আসতে হয়েছে, আর আপনারা কি সুন্দর ফেনীটা ঘুরে ফেললেন। হ্যাঁ, আর আল্লাহ, আপনাদের তো শুধু চিটাগাং আর কক্সবাজার ঘোরার কথা ছিল। যাই হোক, এটা আপনাদের ফ্রি আরিয়ান ভাই ঘুরে দিয়েছে। আর আরিয়ান ভাই সম্পর্কে বলি, আরিয়ান ভাই হচ্ছে বাংলাদেশি বাস লাভার। আরিয়ান ভাই ওনার ফেসবুক পেজ আছে এবং গেমিং চ্যানেল আছে, উনি কিন্তু সুন্দর সুন্দর ভাই উড়া দুড়া ভাঙাচুড়া গাড়ির ভিডিও দেয়। আর ভাই তোমরা ওনার চ্যানেলটা সাপোর্ট করবা, ওনার চ্যানেলের চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। ভাই কিন্তু অনেক অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, উনি কিন্তু আমার মতো এরকম ভাঙড়ি ভাঙড়ি ভিডিও দেয়। উনি কিন্তু আমাকে সব ভাঙাচোড়া মানে ইয়ের যে বাসের যে ইয়েগুলো, উনি কিন্তু আমাকে এগুলো দেয়। উনি অনেক সুন্দর সুন্দর স্কিন মোটামুটি তৈরি করতে পারে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পারবে। আমি ওনার জন্য দোয়া করি, উনি যেন আরও ভালো বলে। আরে এবার ভাই লজ্জা দেন, আমি এই রাস্তায় নতুন, আর কবে পারবো, চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ ভাই, আপনি আরও আমার কিছু এরকম সন্ধান মন্ধান দিন, ঝান্টু তো বর্তমানে দিতে পারতেছেন, আপনি দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিপাত ভাই কোনো টেনশন করার কিছু নেই, আমি আপনাকে আরও আরও বাসের সন্ধান দেবো, ভাঙড়ি ভাঙড়ি আর মানে তালিকায় থাকলে আপনাকে আমি দেবো সাথে। আমি তো সাথে সাথে জানাইছি, আমি দেখা মাত্রই, বুঝলেন না, আমার তো এই গাড়ি নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে হয়, আবার ঢাকাতে উবারও চালাতে অনেক ব্যস্ত থাকতে হয়, সেই জন্য হঠাৎ করে আমি একা একা যাচ্ছি, দেখি এই অবস্থায় বলি, তাহলে তো রিফাত ভাইয়ের কাছে একটু ফোন দিতে হয়। ভালো করছেন ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আস্তে আস্তে চালান, এখানে গাড়ির চাপ কিন্তু অনেক বেশি। ওরে বাবারে, এসআর প্লাসের গাড়ি, বাবা। হ্যাঁ ভাই, একটু দেখে শুনে চালান আপনি, কারণ আমরা ফেনী শহর থেকে চিটাগাং রোডে বেরোবো, তো যে কারণে একটু ঝামেলা হতে পারে, কারণ এখানে চাপ বেশি থাকে। আস্তে ধীরে ধীরে চালান, এখানকার গাড়ি কাউকেই ছাড় দেয় না, বড় গাড়ি হলে কোনো টেনশন নাই, কিন্তু এই ছোটো ছোটো গাড়িদের ওদের তো দামই দিতে চায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিফাত ভাই শোনেন, গাড়িটা যদি স্টার্ট দিতে মানে নিয়ে আসতে পারেন তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে, হানিফ কোম্পানি তো আপনারা আবার খুঁজবে, R8 গাড়ি আমি আমার আইফোন দিয়ে দেখছি। তাই আস্তে চালান যান, আস্তে চালান যান, এই জায়গাটা কিন্তু চাপ আছে, আস্তে আস্তে দেখে শুনে বেরোন, দেখে শুনে বেরোন, দেখে শুনে বেরোন, গাড়ি আছে। হ্যাঁ, গ্রিন লাইন আপনাকে সাইড দিছে, যান 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 যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাড়ায় যান। হ্যাঁ আস্তে আস্তে যান।
আর বলেন না, গাড়ি চালাতে মাঝে মাঝে এত ভয় লাগে এই রুটে। আরে ভয় তো লাগবে ভাই, কারণ এই রুটটা এত বিজি এত বিজি। পিছনে কিন্তু আপনার গ্রিন লাইন আছে, দেখে শুনে যান। তারিয়ান ভাই, এই রোড ধরে তো সামনে তো একটা ব্রিজ আছে, নদী আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্রিজ নদী দেখ কথা বলছি, আমি ওইটার কথাই বলছিলাম। হ্যাঁ, ওই ব্রিজের তলায় দিয়ে চলে চলে যেতে হবে, ওইখানে ওইখানে। আপনি তো দেখি মোটামুটি সব চেনেন। এই স্পিড ব্রেক দুটো একটু আসতে পার হবেন, কারণ অনেক উঁচু, আর আপনার চাকার রিংটা বড়, কিন্তু চাকার ইয়েটা ভালো না, সাইজটা অনেক ছোট। হ্যাঁ, পরে ঢাকায় যে চাকাটা আমি চেঞ্জ করে নেব। হ্যাঁ, চেঞ্জ করে দিন একটু ভালো, আর একটু মানে পাওয়ারফুল চাকা লাগান, বুঝছেন? আপনি তো লংয়ে ঘুরে টুরে বেড়ান, যে কারণে হচ্ছে আপনাকে একটু পাওয়ারফুল। আরে রিফাত ভাই, দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ ভাই, এই মোড়টা ঘোরার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে বেশি হয়, আমাদের বাসেরই তাই মাঝে মাঝে হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সেই ব্রিজ থেকে বেশি দূরে নাই, আমাদের আরিয়ান ভাই আসছে, ধীরে ধীরে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আসলে আরিয়ান ভাইয়ের গাড়িতে হচ্ছে উনি ট্রিপ দেয় বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন কোম্পানি ট্যুরিজম সাথেও যুক্ত আছে উনি বিভিন্ন জায়গায়, যেমন চিটাগাং, কক্সবাজার, এছাড়া বাংলাদেশের সব জায়গায় কিন্তু উনি ইয়ে করে। ওনার নাম হচ্ছে বাংলাদেশি বাস লাভার আরিয়ান ভাই, ওনার চ্যানেল আছে, ওনার চ্যানেলে যোগাযোগ করতে পারো তোমরা যদি কেউ ঘুরতে চাও বা ওনার কাছে কোনো রিকোয়েস্ট করতে চাও, অবশ্যই উনি সে রিকোয়েস্টগুলো রাখবে। ওনার চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ভাই ওনার চ্যানেলটা তোমরা ঘুরে আসবা। তো বন্ধুরা, আমরা এখনও বেশ দূরে আসি, না না বেশ দূরে না, চলে আসছি তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইখানে ওইখানে। ওকে ওকে ওকে, তার মানে আমরা কাছাকাছি চলে আসছি, তাই না আরিয়ান ভাই? এই যে এই ব্রিজ। ও আচ্ছা আচ্ছা, রাখেন বাম সাইড ইন্ডিকেটার দেন। এই যে ভাই, এটা তো খুব খারাপ একটা জায়গা। কোন জায়গায়? এই রাস্তার মাথায় দিয়ে রাখেন, ওই গাছের পিছনে আছে, গাছের পিছনে। ওই গাছের পিছনে, তাই না? তা আপনারা কি এখন চলে যাবেন? হ্যাঁ রিফাত ভাই, এখন তো আমাদের চলে যেতেই হবে। আরিয়ান ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নেমে যাচ্ছি। আরে রিফাত ভাই, আপনার সাথে থাকতে পারলে না খুব ভালো হতো। না না, থ্যাংক ইউ, আপনি এতদিন আমাকে যে ইয়ে করছেন সেটাই বিশাল কিছু। ওরে বাবা, এখানে গাড়ির ইয়ে চাপ অনেক বেশি। ও ভাই সাহেব, রিফাত ভাই, গাড়িটা কিন্তু উদ্ধার করতে হবে। আর শোনেন, এখানে আপনি যে একটু পাবেন, আমাকে একটু দেখেন। ওকে ওকে, আপনাকে দেখবো মানে? আপনি যদি আপনি এত দামি একটা গাড়ির কথা উদ্ধার দিচ্ছেন, তারপর বলতেছেন চিন্তায় মিন্তায় হয়ে গেছে ভাই। চিন্তার গাড়ির কথা বললে তো ভাই হানিফ কোম্পানি তো আমার একদম মাথায় করে রাখবে। আপনি চিন্তা করেন না, আপনার ব্যবস্থা আমি করবো। রিফাত ভাই, আমি টিপ নিয়ে যাচ্ছি, তাহলে দোয়া করেন, প্রথমে চিটাগাং যাবো, তারপর হচ্ছে কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি গাড়ি উদ্ধার করে চিটাগাং আসতেছি বাসে করে, আপনারা যান যদি গাইড পেয়ে যাই। রিফাত ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে সাবধানে যান, সাবধানে যান। হ্যাঁ যান 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 যান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আরিয়ান ভাই তার গাড়ি নিয়ে টিপটা নিয়ে চলে গেল, এখন আমাকে এই জঙ্গলের মধ্যে যেতে হবে। ওই যে আরিয়ান ভাইয়ের গাড়ি চলে গেল, এখন এই জঙ্গলে মেঠো পথ ধরে আমাকে এখন নিচের দিকে নামতে হবে। যাই হোক, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে কিন্তু এখন আমরা না, আমি একাই এখন সেই চিন্তাই হওয়া হানিফ আর এন এইটের গাড়ির সন্ধানে নাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমি এখান থেকে আস্তে আস্তে নামবো ভাই। ভাই সাহ, নেমে যাচ্ছি নেমে যাচ্ছি নেমে যাচ্ছি ভাই, নেমে গেলাম। এই যে ব্রিজ, এই ব্রিজের তলায় ভাই এদিকে যাবো? এদিকে তো রাস্তা বন্ধ মনে হচ্ছে, নাকি এদিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো, তাই চিন্তা করতেছি আমরা এখন ভাই। আর এন এইটের গাড়িটা খুঁজবো, মানে আমি একাই খুঁজবো এখানে, নাকি চিন্তায় হয়ে গেছে এটা আরিয়ান ভাই বললো। এখন আমি কিন্তু শিওর না এটা যে আদৌ চিন্তায় হয়েছে কি না, নাকি আদৌ মানে এখানে কেউ ফেলে রেখে গেছে কি না, এটা হচ্ছে দেখার বিষয়। যাই হোক, এখন আমি গাড়িটা খুঁজে পাইনি, গাড়িটা খোঁজার চেষ্টা করতেছি। নদীর পাড়ে সাধারণত আমি গাড়ি বেশি পাই, একটু পাড়টা খেয়াল করে যাই। দেখি ভাই পানিটা কি সুন্দর দেখছো, আহ কী পরিবেশ! না এই পাড়ের পরে আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, এদিকে একটু কাদা, ভাই বৃষ্টি হয়েছিলো। যাই হোক, আমি আবার উপরের দিকে উঠি। আরে ভাই, গাড়ি কই গাড়ি কই, গাড়ি তো খুঁজেই বেড়াচ্ছি ভাই। এদিকে তো ভাই ধুধু মাঠ আর মাঠ। যাই হোক, এখানে ভাই কোনো সময় কি পিচ ঢালা রাস্তা ভাই? বুঝলাম না এখানে কি কোনো সময় রাস্তা ছিল। যাই হোক, হয়তো থাকতে পারে। যেতে লাগি, গাড়ি কই। এ ভাই সাহ, গাড়ি পেয়ে গেছি মনে হচ্ছে, দেখি এটা নাকি? এই যে 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 আগে একটু ঝোপেরালা যায়, লোকজন থাকতে পারে না ভাই, কেউ নাই। এই তো গাড়ি বন্ধুরা, অ্যাট লাস্ট গাড়ি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু গাড়িটা পেতে খুব মানে সুবিধা হলো, আসলে আরিয়ান ভাই লোকেশনটা এত সুন্দর বলছে। হ্যাঁ ভাই, এটা আর এন এইটের একটা গাড়ি, হানিফের গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ? মাই গাড, আরে ভাই খেদলা মেদলা পড়ে আছে, এর চাকার অবস্থা তো ভালো না বন্ধুরা, দেখতে পাচ্ছ? আর এন এইট হানিফের খুব পপুলার মডেলের একটা গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ? ওয়ান ব্যাংকের ইয়েতে দেওয়া ছিল, লোনে কেনা ছিল গাড়িটা। এসকেএস বাস সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে ভাই। গাড়ি তো মনে হচ্ছে এখানে ছিনতাই করে রেখে গেছে, হয়তো এখান থেকে পার্টস পাতি খুলে নিয়ে যাবে, কিন্তু চাকার কন্ডিশন ভালো না, চাকা একেবারে ড্রাটি চাকা ভাই। গ্লাসগুলো এমনভাবে আটকাইছে কিচ্ছু বোঝা যায় না যে ভিতরে কেউ আসে মানে মানে কোন দিক দিয়ে ঢুকবো। যাই হোক, এই ঝোপের মধ্যে রেখে গেছে, গাছপালা হয়ে গেছে, এখন আমি ভেতরে রেখার চেষ্টা করবো। একটু আরিয়ান ভাইকে ফোন দিয়ে নেই। হ্যাঁ আসসালামু আলাইকুম রিফাত ভাই, গাড়ি পেয়েছেন? আরে ভাই, গাড়ি তো একদম সামনেই ছিল ভাই, আপনাদের সাথে তো আমি এখনই চলে যেতে পারতাম। না রিফাত ভাই, গাড়িটা যখন পেয়ে গেছেন ওখান থেকে উদ্ধার করেন, বোঝেন না? গাড়ি দেখেন কন্ডিশন মনে হচ্ছে ভালো,
হ্যাঁ, কন্ডিশনটা ভালো, একটু শ্যাদলা টাদলা হয়তো পড়ে গেছে বৃষ্টির কারণে, চাকা টাকা একটু নোংরা হয়ে আছে। রিফাত ভাই তাড়াতাড়ি উদ্ধার করে আপনি আপনার সেফ জোনের মতন জায়গায় নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এই গাড়িটা দিয়ে ব্যবসা করব। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করার পরে আমি গাড়িটা তো উদ্ধার করি, তারপর দেখা যাবে নতুন রূপ করে কি করা যায়, বিক্রি করা যায়, আপনি আপনার ভাগ পাবেন আরিয়ান ভাই। আচ্ছা রিফাত ভাই ধন্যবাদ, আমরা অনেক দূর চলে আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান সাবধানে যান, আর আমি আসছি কালকে আসছি। তো আচ্ছা ঠিক আছে আরিয়ান ভাই, তাহলে রাখলাম। তো বন্ধুরা এখন আমি গাড়িটা ভেতরে ঢোকার চেষ্টা করবো, এখানটা ইমার্জেন্সি এক্সিট আসছে, দেখি এখান থেকে ঢোকা যায় কিনা। ওটা এমনভাবে লক করা। ও ভাই এখানে তো দেখি শুধু ইঞ্জিনই আছে ভাই, ভিতরে তো কিছুই নাই। তার মানে হচ্ছে বাসটা ছিনতাই হয়েছে ভাই, ছিনতাই হওয়ার পরে সিট কাভার টাভার সব খুলে নিয়ে গেছে। আমি পিছন দিক দিয়ে ঢুকছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন ভাই সামনে জাস্ট একটু কি আছে, এই গাড়িটা চালানোর মতো শুধু ইঞ্জিনটুকুই খুলতে পারিনি, আর সব খুলে নিয়েছে বন্ধুরা। দেখো কন্ডিশন, দেখো ভাই কন্ডিশন, দেখো ভাই আমার আর কিছু বলার নাই, গাড়িটা এখন আমাকে স্টার্ট দিতে হবে ভাই, স্টার্ট দিয়ে জাম্পারটা লাগাই নেই, এখন আমি গাড়িটা স্টার্ট দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছ বেশ, আসলে গাড়িটা চিন্তাই হয়েছে, সব কিছু খুলে নিছে ভাই। যাই হোক বন্ধুরা, গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, বেশি ঝামেলা করার লাগেনি। এখন আস্তে 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 বের করি। যাই হোক গাড়িটা কিন্তু আমরা বের করে ফেলছি বন্ধুরা, কিন্তু গাড়িটা উঠাবো কোন দিক দিয়ে, গাড়িটা এই বরাবর উঠানো যাবে না। ও মাই গাড, গাড়িটাকে দেখো বন্ধুরা, হানিফ আর এন এইটের গাড়ি, গাড়ির কন্ডিশন ভালো, সবই ভালো, এখানে সব খুলে নিচ্ছে ভাই ছিনতাইকারীরা, মানে যারা চিন্তাই করে নিয়ে আসছে। আসলে এই গাড়ির এই পার্টসপাতিগুলো সব ধোলাই কালে চলে যাবে, ধোলাই কালে হোক বা বাসের জিনিসপত্র যেখানে হোক, এটা আসলে হানিফ কোম্পানি হয়তো জানে না। এস আর প্লাসেরও কিন্তু এরকম একটা গাড়ি কিন্তু চিন্তাই হয়ে গেছে ভাই, সেটা কিন্তু আমাকে জানাচ্ছে, সেটা তোমরা আগের পর্বে জানছো যে এস আর প্লাসের একটা গাড়ি কিন্তু চিন্তাই হয়ে গেছে, সেই গাড়িটাও আমাকে খুঁজতে হবে। এখন যে ভাই দেখি হানিফের গাড়িও যে এরকম চিন্তাই হচ্ছে ভাই, কী একটা অবস্থা, হানিফ আলাদের আসলে কোনো ইয়ে নাই, মানে এত গাড়ি হয়ে গেছে যা বলার মতো না। যাই হোক বন্ধুরা, আস্তে ধীরে ধীরে কিন্তু আমি গাড়িটা রাস্তায় তুলছি, খুবই ভালো লাগতেছে যে আমি গাছটা এত দ্রুত তুলতে পারছি। আর ছিনতাইকারীরা আসলে ভালো জায়গায় রাখছে, যেন দ্রুত গাড়িটা এখান থেকে বের করতে পারে, অন্য অন্য জায়গায় তো অনেক ঝামেলা হয়, কিন্তু ভাই এখান থেকে কখন দ্রুত যেন গাড়িটা বের করতে পারে, সেই জন্য ভাই ইয়ে করছে গাড়িটা এই জায়গায় রাখছে। আর এই দিকটায় আসলে নদীর পাড়ে এই যা সব জায়গায় আসলে লোকজন তেমন একটা ঢুকতে পারে না। আস্তে আয় আস্তে আয় ভাই, আস্তে আয়, গাড়ি উদ্ধার করছি, আস্তে আয় রে ভাই আস্তে আয়। দেখো তাও জাল লাগবে রে ভাই, কী হবে, এই যে গ্রিন লাইন, তারপরও গ্রিন লাইনের একটা ঝামেলা করতে হবে। দেখো 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 দেখো, দেখতেছে যে মানুষ একটা গাড়ি ঘুরাচ্ছে ভাই, একটু যেতে দে ভাই, একটু সাইড দে রে ভাই, কেউ সাইড দিচ্ছে না ভাই। দেখছো ভাই এরকম করে করে মানুষদের আটকাতে হয়, কি করব ভাই আমার কিছু বলার নাই। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা গাড়ি উদ্ধার করে ফেলছি, এবং গাড়িটাকে নিয়ে কিন্তু এখন একটা সেফ জোনে যেতে হবে, কারণ সেফ জোন বলতে একটা তেলের পাম্পে রাখতে হবে, কারণ তেলের পাম্পে রাখলে যখনই আমি বলে দেবো ভাই গাড়িটা আমার, দেখে রেখেন হানিফ কোম্পানির গাড়ি, আর হানিফের ইয়ে তো আসেই আমার কাছে। যাই হোক আমরা গাড়িটা পেয়ে গেলাম, আর এই গাড়িটার কি তোমরা নতুন রূপ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানা যাও, বেশি বেশি লাইক করে দাও, কারণ হানিফের R&8 গাড়ি, R&8 গাড়ি, এটা কঠিন একটা গাড়ি, নতুন রূপ দিলে ভাই ভালো দামে বিক্রি করতে পারবো হানিফ কোম্পানির কাছে। আর ভাই বিক্রি করি বা না করি হানিফ কোম্পানি আমাদেরকে একটা ভালো ইয়ে দিবে, কারণ এত সুন্দর একটা গাড়ি ওরা ভাই, এরা মানে দেখো ভাই যে গাড়িতে ময়লা ঝলা লাগা রাখছে, কিন্তু ছাদের উপরটা কিন্তু এখনও কিন্তু অনেকটাই জোশ আছে বন্ধুরা। দেখো একেবারে ক্লিয়ার আছে, তার মানে বুঝতে পারছি ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো আছে, একটু জোরে চালায় দেখলে বোঝা যাবে, দেখি কেমন এর স্পিডটা ঠিক আছে নাকি, তাই বোঝা যাবে যে ইঞ্জিন কী কন্ডিশন আছে। যাই হোক আমি তো দেখছি ইঞ্জিনের কন্ডিশন অনেক ভালো আছে, কারণ বেশি দিন হয়নি গাড়ি ফেলানো আছে, বেশি দিন হয়নি, সম্ভবত হয়তো 15-20 দিন হতে পারে বা এক মাস হতে পারে, এরকম অবস্থায় ফেলা আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু স্পিড আলহামদুলিল্লাহ অনেক 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 জোশ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অবস্থায় গাড়িটা দেখো সেই রকমের টান, শুধু চাকার কন্ডিশনগুলো ভালো না, চাকাটা বৃষ্টির জন্য ইয়ে হয়ে গেছে। তা বন্ধুরা বেশি বেশি লাইক কমেন্ট ফটাফট করে দাও, আর বলো ভাই যে হ্যাঁ ভাই এর পার নতুন রূপ দেখতে চাই, কমেন্টস করে জানায় দাও, আর লাইক করে দাও 700-800, ইনশাল্লাহ নতুন রূপ নিয়ে চলে আসবো। আর আরিয়ান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা বাস খুঁজে দেওয়ার জন্য, উনি না আসলে দিলে আমি কোনোভাবেই কিন্তু এই বাসের সন্ধান পেতাম না। দেখো ভাই বাসটা নিয়ে যে আমি উড়াদুড়া দিচ্ছি ভাই, কোনো সমস্যা হচ্ছে না, হেভি হেভি একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমি আর শ্যামলিয়ালারা আমার যে ডিপোটা আছে নর্মাল ডিপো গাবতলি বাস টার্মিনালের ওখানে, ওখানে একটা নতুন ডিপো করে দেবে, আর নতুন ডিপো করে দেবে সে চিন্তা করতেছে যে ওইখানে নাকি আমি যত গাড়ি পাবো আমি নিজেই নাকি সব কিছু ইয়ে করতে পারবো, কারণ শ্যামলিয়ালারা আমার মানে বাস খুঁজে দেওয়ার জন্য যে ভাই তারা এতই উপকৃত হয়েছে, তারা ভাই কোম্পানি থেকেই আমাকে ভাই এত সুন্দর ইয়ে করে দিচ্ছে, মানে এত লাভবান হয়েছে। যাই হোক আমি শ্যামলি কোম্পানির মাধ্যমেই কিন্তু একবার ধরা খাইছিলাম, মানে আমার একটা গাড়ি ছিল সে গাড়িটাকে ওরা
নয় ছয় করছিল, তারপর থেকে ওদের সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে। এখন ওরা যে ভাই এত বড় যে একটা উদ্যোগ নিচ্ছে যে আমার ওই ডিপোটাকে আপডেট করে দিবে, তাই সেজন্য আমি খুবই খুশি। যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন গাড়িটা নিয়ে সামনের দিকে যাব না, আমরা বাইরে দিয়ে রাখা দেবো, কারণ গাড়ির চাকা ভালো না, তো যে কোনো মধ্যে বাস্ট হয়ে যেতে পারে। এখানে ভাই এক জায়গায় করে এই যে তেলের পাম্প একটা পেয়ে গেছি, এই জায়গাটায় রাখবো, রেখে পরে হচ্ছে আরিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করবো। এখানে অনেক চাকার দোকান আছে, চাকা ফাঁকাও রাখা হয়েছে দেখতে পাচ্ছ। আরিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে পরে আরিয়ান ভাইকে নিয়ে এই গাড়ি নিয়ে আমাকে ঢাকায় যেতে হবে, তারপর আবার হানিফের ডিপোতে কথা বলতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর এই নতুন রূপ দেখতে মানে পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টস লাইক করে আমাকে কিন্তু জানিয়ে দাও।